মামুন এক্সক্লুসিভ পরিবারের সকল সদস্যকে জানায় শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা নিশ্চয়ই তোমাদের পুজো খুব ভালো কেটেছে এবার কিন্তু তোমাদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার সময় চলে এসছে কেন বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে গত কালকে কিন্তু একটা নতুন খবর বেরিয়ে এসছে সেটা কী যে সিবিএসসি বোর্ড কিন্তু তাদের যে পরীক্ষা অর্থাৎ সিবিএসি বোর্ড কিন্তু পূর্বে বলে দিয়েছিল যে তাদের পরীক্ষা কিন্তু দুটো সেমিস্টারে নেওয়া হবে ফার্স্ট সেমিস্টার হবে নভেম্বর ডিসেম্বর এবং সেকেন্ড সেমিস্টার হবে তাদের মার্চ এপ্রিলে অর্থাৎ সিবিসি বোর্ড দেখতে পাচ্ছ তোমরা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আঠেরোই নভেম্বর তোমাদের রুটিন জানিয়ে দেবে অর্থাৎ সিবিএসি বোর্ডের ছেলে মেয়েদের রুটিন জানিয়ে দেবে তাদের অফলাইনেই পরীক্ষা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বরের যে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে এবার প্রশ্নই আসছে আমাদের রাজ্যের যে বোর্ড আছে অর্থাৎ ডব্লুবি এবং ডব্লুবি সিএসএসি অর্থাৎ দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েদের জন্য কিন্তু তোমাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ডিপেন্ড করছে এই সিবিএসসি বোর্ডের নোটিফিকেশনের উপরে কারণ আমরা কি জানি বিগত কয়েক বছর ধরে কিন্তু সিবিএসসি বোর্ডের যে ডিসিশন হয় সেই ডিসিশান অনুযায়ী কিন্তু আমাদের রাজ্য সরকারের বোর্ডগুলো একই ডিসিশন বা একই পথে কিন্তু হাঁটে এখন প্রশ্ন হচ্ছে যে তো অনেকেই কিন্তু চিন্তাভাবনা করছো যে তোমাদের হয়তো যে এবছর রাজ্য সরকারের যে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ক্যান্সেল হয়ে যেতে পারে বা পরীক্ষা নাও হতে পারে বা অনলাইনে পরীক্ষা হতে পারে কিন্তু এ বিষয়ে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই গত বছর যে বিষয়টা হয়েছিল সেকেন্ড ওয়েভ কিন্তু আমাদের ভারতবর্ষের ওপরে মহামারী আকার ধারণ করেছিল কিন্তু এবছর কিন্তু পরিস্থিতি অনেকটা কিন্তু ভালো আছে এবং তোমরা জানো যে সমস্ত ছেলেমেয়েদেরই কিন্তু ভ্যাকসিনেশন করার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে বড়োদের তো ভ্যাকসিন হয়ে গেছে কিন্তু বাচ্চাদেরও কিন্তু ভ্যাকসিনেশন প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে সেই জন্য চিন্তার কোনো বিষয় নেই এবছর কিন্তু থার্ড ওয়েভ অতটা মহামারী আকার ধারণ করবে না সেই জন্যে রাজ্য সরকারের কিন্তু তোমাদের যে পরীক্ষার যে রুটিন সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি অর্থাৎ দশম শ্রেণীর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার যে রুটিন সেই রুটিনটা কিন্তু তোমাদের এখনো দেওয়া হয়নি তবে তোমাদের খুব শীঘ্রই কিন্তু এটা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ কালী আগে কিংবা কালী পরে অর্থাৎ নভেম্বর মাসের দশ তারিখের পরে কিংবা এই অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কত তারিখ কোন পরীক্ষা হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তার কিন্তু খসড়া একটা রুটিন কিন্তু অলরেডি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদ তাদের যে রুটিনের যে খসড়া সেটা কিন্তু তারা তৈরি করে ফেলেছে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে পরীক্ষার রুটিন সেই জন্যে তোমরা ক্লিয়ার থাকো যে তোমাদের পরীক্ষা কিন্তু অফলাইনেই হচ্ছে তবে একটা বিষয় তোমাদের পরীক্ষা আগে যেরকম হোম সেন্টারে না হয় অন্য জায়গায় অন্য স্কুলে সিট পড়তো এই জায়গাটা কিন্তু একটু কনফিউশন রয়েছে কারণ একটা কথা শোনা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা হয়তো হোম সেন্টার বা নিজের স্কুলেও কিন্তু হতে পারে এবং তোমাদের যে রিডিউস সিলেবাস দেওয়া হয়েছে বা নতুন যে নাম্বার বিভাজন দেওয়া হয়েছে সেই নাম্বার বিভাজন অনুযায়ী কিন্তু তোমাদের অফলাইনের পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের নিজ স্কুলেও হতে পারে বা অন্য স্কুলে সিট পরে যেভাবে পরীক্ষা হয় সেইভাবেও কিন্তু হতে পারে এবং যথা তোমাদের কোভিড যে বিধি আছে সেই বিধি নিয়ম মেনেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে কারণ সিবিএসসি বোর্ড যদি তোমাদের নভেম্বর ডিসেম্বরে অফলাইনে পরীক্ষা নেয় তাহলে রাজ্য সরকারের বোর্ডের পরীক্ষাও হান্ড্রেড পারসেন্ট কিন্তু অফলাইনেই হবে আর সিবিএসসি বোর্ড কিন্তু অলরেডি কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে তাদের পরীক্ষা কিন্তু লাইনে হবে আমাদের রাজ্যের যে ডবল বিবিএসি এবং যে বোর্ড আছে সেই বোর্ড কিন্তু খুব দ্রুতই জানিয়ে দেবে তাদের রুটিন জানিয়ে দেবে সেই জন্য তোমাদের কোনো চিন্তার কারণ নেই যেহেতু পুজোটা খুব সুন্দরভাবে তোমাদের কেটে গেল এবার তোমাদের জোর কদমে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে অর্থাৎ শুরু করতে হবে হাতে খুব সময় কম কিন্তু যেহেতু সিলেবাসটা রিডিউস করা হয়েছে সেই জন্য অল্প সময়ের ভিতরে এই রিডিউস সিলেবাস কিন্তু খুব দ্রুত তোমরা শেষ করে ফেলতে পারবে এবং বেশ ভালোভাবে শেষ করে ফেলতে হবে যেহেতু সিলেবাসটা ছোট তোমাদের এখনও কিন্তু চার পাঁচ মাস হাতে সময় রয়েছে সেই জন্যে খুব দ্রুত তোমরা নিজের মনটাকে পড়াশোনার প্রতি লাগিয়ে দাও এবং জোর কদমে পড়াশোনাটা শুরু করে দাও বন্ধুরা আমাদের চ্যানেলে সাজশো ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও এখন আর একটা বিষয় সেটা হলো তোমাদের এবছর টেস্ট পরীক্ষা কিন্তু হচ্ছে না কিন্তু যতটুকু খবর আছে ডব্লুবিটি এবং এবিটিএড টেস্ট পেপার কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে তোমাদের পাবলিশড করা হবে বিভিন্ন পশ্চিমবঙ্গের যে সনাম শিক্ষক আছে তাদের দিয়ে প্রশ্ন সেট করে এই ডব্লুবিটি এবিটিএড টেস্ট পেপারটা কিন্তু পাবলিশড করা হবে কিন্তু তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পেপার স্কুল থেকে দেওয়া হতো সেটা কিন্তু দেওয়া হবে না টেস্ট পরীক্ষাও কিন্তু হবে না তো চলো বন্ধুরা আজকের এই আপডেটটার জন্য তোমাদের কাছে অবশ্যই একটা লাইক আশা করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে